গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সংসার উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী একটিমাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে স্বামীর পরিচয় বউটি এ গ্রামে পরিচিতা নয় অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয় কারণ এই যে স্বামী ভবতারণ ভট্টায ভবঘুরে লোক গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে এখন কোথায় যেন সামান্য মাইনেতে চাকরি করে শনিবারে শনিবারে বাড়ি আসে কোনো শনিবার আসেই না শ্বশুর উপেন ভটচায গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুরবাড়িতে নিত্য পূজা করেন সেখানেই থাকেন সেখানেই খান বড় একটা বাড়ি আসেন না তিনিও ভালো খেতে পান বলে ঠাকুরবাড়িতেই পড়ে থাকেন নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া পায়েস দই বৈকালের ফলমূল বারোভূতে লুটে খায় কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন হাতে একটা ছোট্ট পুঁটুলি তাতে প্রসাদী লুচি ও মিষ্টি ফলমূল একটু বা ক্ষীরের ছাঁচ থাকে তার নাতি করুণার বয়স এই সাত বছর না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে যা হয় পেলেই খুশি তা কাঁচা আমরা হোক পাকা নোনা হোক চাল ভাজা হোক আধ পাকা শক্ত বেল হোক খাওয়া পেলেই হল স্বাদের অনুভূতি তার নেই ঝাল টক মিষ্টি তেতো তার কাছে সব সমান ও করুণা এই দেখ কি এনেছি কি ঠাকুরদাদা দাদু টাদু বলার নিয়ম নেই এইসব অজ পাড়া গাঁয়ে ওসব শৌখিন শহুরে বলি করুণা শেখেনি সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যগ্রতা নিয়ে দাদা পুঁটুলি খুলে দুখানা আখের টিকলি একটা বাতাসা ওর হাতে দেন ও তাতেই মহা খুশি দাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না তা অনেক ভালো ও অনেক বেশি পুঁটুলির সে অংশে থাকে বৈকালি ভোগের লুচি কচুরি মালপোয়া ও তালের বড়া যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এই ঠাকুরবাড়িতে বহুকাল থেকে প্রচলিত এখন ভাদ্র মাস কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয় করুণা এক আধবার পুটুলির অন্য অংশে চাইলে কিন্তু তাতে তার লোভ হয় না এরকম দেখতে দেখতে ও খুব ছোটোবেলা থেকেই অভ্যস্ত সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই ঠাকুরদাদার দিকে ও বোকার মতো চেয়ে থাকে উপেন ভটাচ গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র নন তিনি কোনো মেয়ে মানুষকেই তার বিশ্বাস নেই অবোমা বোমা উপরে এসো কে বাবা একবার উপরে এসো পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুঁটলি খুলে কিসব খাবার জিনিস ত্রস্তভাবে হাড়ির মধ্যে পুড়ছেন পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পেছন ফিরে বসে বললেন বোমা ইয়ে করো তো আমার ঘরে একটা আলো জেলে দিয়ে যাও আপনি রাতে কি খাবেন ভাত রাঁধব না তুমি শুধু খাবার জল এক ঘটি দিয়ে যে পরে এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই যার যার তার ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না ওরা নিজের আধে নিজেরা খায় উপেন ভরচাজ এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল কোনোদিন একটু নুন চান পুত্রবধুর কাছে এর বেশি তার কিছু চাইবার থাকে না কেউ তাকে দেয়ও না আজ পুত্রবধূর তার জন্য রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে বোধহয় সেই জন্যে পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকলো তিনি তখন হাঁড়িটা সামনে নিয়ে বললেন দাঁড়াও বৌমা করুণাকে দিয়েছি আর তুমি এই দুখানা লুচি আর এই একটু মিষ্টি নিয়ে যাও জল খেও পুত্রবধূর দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানার ক্ষীরের ছাঁচ খান লুচি আধখানা ছানার মালপোয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে না খেয়ে থাকলে তো কখনো পোচ্ছেন না সে খাচ্ছে না উপোস করছে সে বললে আমি যাই বাবা হ্যাঁ যাও পান আছে না তো বাবা এই হাটে আমার হাতে পয়সা ছিল না করুণার পাঠশালার মাইনে চারা না বাকি তাগাদা করছে মাস্টার তাও দিতে পারছি নে পুত্রবধূর নাম তারা গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিল নিজের জন্যে রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনো দিনই রাতে সে কিছু খায় না করুণার জন্যে দুবেলার চাল দেওয়া হয় ওবেলা জল দেওয়া ভাত সন্ধ্যার পিদিম জ্বালিয়েই করুণাকে খেতে দেয় তারপর মায়ে পয়ে শুয়ে পড়ে নিত্য নক্ষত্র ওঠে আকাশে নিত্য চাঁদের জোচ্ছনায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে ইঁদুর খুটখাট করে কলাবাদুর পুরনো পুরোনো বাড়ির কোণে কোণে চটাপট শব্দে ওড়ে ছাদের ধারের বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দোলে কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায় ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে ও কি খুটখুট করছে মা কিছু না তুই ঘুমো ও ইঁদুর বাইরে ছাদে ওই শোনো ও কিছু না তুই ঘুমো শাকচুন্নি আছে মা বেলগাছে না সেসব কিছু না শোনো মা রেবার দাদা গপ্প করছিল তাদের বাঁশঝাড়ে শাকচুন্নি আছে রেবার নিজেও দেখেছে একদিন বুঝলে মা তুই ঘুমো তো ও বাজে গল্প আচ্ছা কোকন আমি একা একা রাত আটটার সময় পুকুরে কাপড় কেচে আসি আমি তো কিছু দেখি নে উপেন ভরচাজের পুত্রবধূর সাহস খুব এ কথা গায়েও সকলে বলা বলি করে অত বড় প্রাচীন অট্টালিকায় বহু ঘর মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ভূতের বাড়িতে বাবা শ্বশুর তো কালে ভদ্রে বাড়ি ফেরে স্বামীও প্রায় তাই শনিবারে যদি বা এলো রবিবার বিকেলেই চলে গেল ধন্যী সাহস বটে মেয়ে ছেলের কেউ কেউ বলে মেয়ে মানুষের ভাই যাই বলো অতটা সাহস ভালো না স্বভাব চরিত্রের কার কীরকম তা তো কেউ বলতে পারে না শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা বেড়ে বললে ও মা ওঠ না কিসে শব্দ হচ্ছে তুই বাবার ঘুমোতে দিলি নে কই শব্দ কোথায় কে এসে দরজায় ঘা দিলে কড়া নাড়লে ওদের ঘরের বাইরে তারা ধর্মর করে উঠে বললে কে বাইরে থেকে উত্তর এলো আমি দরজা খোলো করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল প্রায় ও বাবা তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে এসো এসো একেবারে শেষ রাত্রিরে ভালো আছো হ্যাঁ বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায় আসতি যা কষ্ট হয়েছে তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত দশটা থেকে এই খানিকটা আগে তখন চললে তুমি হাতমুগ্ধ জল গামলায় আছে গাঢ়তে আছে আমি ভাত চড়াই ভাত শেষ রাত্রি ভাত খেয়ে মরি আর কি আমার পুটুলির মধ্যে সরু চিরে আছে তাই দুটো ভিজিয়ে দাও খোকা সরে আয় তোর জন্যই জিলিপি কিনেছিলাম তা মিয়ে নেতা হয়ে গিয়েছে এ নাও খোকারে দুখানা দাও তুমি দুখানা খাও আমি খাবো না তুমি খেয়ে একটু জল খাও ওগো না না যা বলছি শোনো না আমার পেট ভালো না কদিন থেকে সরু চিঁড়ে ভিজিয়ে নেবুর রস আর নুন মেখে বেশ কচলে কচলে কথ বের করে থাক থাক তোমাকে আর শেখাতে হবে না হাত মুখ ধুয়ে এসো যাবো আগে একবার গাড়ুটা দাও দেখি গামছাখানা এখানে রেখে দিও আসছি আমি তারা তক্ষুনি চিড়ে ভেজাতে দিলে স্বামী এসে হাত মুখ ধুয়ে বসলো তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিড়ের কথ নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে স্বামী একটুকু মুখে দিয়েই বললে বাহ বেশ নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে আর দেব না না এই বেশি হয়েছে হ্যাঁ গা ধার দে কত এবার মাছ কিনেছিলাম একদিন চার আনা একদিন দু আনা আর খোকা আমষত্ব খেতে চেয়েছিল তাই বোষ্টম বাড়ি থেকে কিনে এনেছিলাম দু আম সত্য আবার কিনতে গেলে বড় নবাব হয়েছ না স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তার আর ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামীর গাছ হয়ে গেছে তার তাও বিনি দোষে খোকা খেতে চেয়েছিল ছেলে মানুষ আবদার করলে ও কি বোঝে কিছু অবোধ না দিতে পারলে কষ্ট হয় বারে খোকা কাঁদতে লাগলো দেব না কিনে না বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও মুখ সামলে কথা কো বলছি বাপ তুলে বলো না খবরদার ওরে বাপরে দেখো ভয়ে তো ইঁদুরের গর্তে না ঢুকি তবুও যদি বাপের বাড়ির চালে খড় থাকতো ছিল না বলি তো তোমার মতো অজ পার মুখু আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে তবে রে স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে গেল তারার দিকে করুণার চিৎকার করে কেঁদে উঠল ভয়ে উপর থেকে উপেন ভরচাজ বলে উঠলেন কে কে কি হল কে ওখানে ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বললে তোমায় আমি ফের যদি ছোটো লোকের মেয়ে কোথাকার খবরদার আবার বাপ তুলছ বেরো বাড়ি থেকে বেরো তুমি দূর হও তোমার মুখে ছায়ের নুড়ো দেবো বলে দিচ্ছি হারাম যাদি দেখ এখনও মুখ সামলা বলে দিচ্ছি বেরোবো কেন তোর কোন বাবা এই বাড়ি করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি তুই বেরো করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার ধুন্ধুমার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে চল খোকা আমরাই বাড়ি থেকে চলে যাই ওরা থাকুক যাদের বাড়ি তোর আমার বাড়ি তো না খবরদার খোকাকে ছুঁয়ে না বলছি যাবি আরাম তো একলা মর্গে যা খোকা তোর না আমার বেশ রাখো খোকাকে আমি একলাই যাচ্ছি যা বেরো করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে মা তুমি যেও না আমি তোমার সঙ্গে যাব ভবতারণ বললে খোকন কেদো না তোমায় আমি কলকাতায় নিয়ে যাব রেলগাড়ি কিনে দেব মোটর কিনে দেব এসো করুণা কান্না জড়িত সুরে বলল না এসো না কলকাতায় যাবি নে না মাকে সে আরও বেশি করে জড়িয়ে ধরে এমন সময় উপর থেকে উপেন ভট্টাচ নেমে এসে ছেলেকে বললেন তুই চাচা চেঁচামেচি আরম্ভ করলে এত রাত্রি তুই মানুষ হলি নি এই দুঃখে আমি এর বাড়ি আসিনি কেন মিছিমিছি বৌমাকে যা বলছিস আমি সব শুনছি নি উপর থেকে তোরই তো দোষ ও আমার ঘরের লক্ষ্মী আপনাকে তো কিছু বলিনি আপনি ওপরে যান বাবা আমাদের কথার মধ্যে আসতে আপনাকে কে বলেছে আমি যাই না যাই সে আমি বুঝবো আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরোতি আমার বাড়ি না তোর বাড়ি আমি আজও বেঁচে নেই তোর কী দাবি আছে এই বাড়ির ওপর আমি উপর থেকে সব শুনেছি বদমাশ পাঁচই কথাকার আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব কালই আমি যাচ্ছি সদরে বৌমাকে ওসি করে যাব তোমার বাড়ির আশা ঘুচিয়ে তবে আমার কাজ হত ছাড়া বদমাশ রাত দুপুরের সময় উনি এসে ঘরের বউকে বলবেন বেরো মুরদ নেই এক করার তা হ্যারে হারাম যাদা ও ভদ্রলোকের মেয়ে সারা মাস কী খায় তুই কোনো হদিস রাখিস না কেউ রাখে বেরো বলতি লজ্জা করে না এসো তো খোকন এসো চলো বৌমা ওপরের ঘরে চলো তারা ঘোমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গেই সে ফিসফিস করে খোকনকে কি বললে খোকন বললে ঠাকুরদা তুমি ওপরে যাও মা বলছে ভবতারণ সাহস পেয়ে বললে আমি তাড়িয়ে দেবার কথা আগে এনেছি মুখিয়ে না আপনার গুণধর বৌমা জিজ্ঞেস করুন তো কে কাকে আগে বেরিয়ে যাবার কথা বলেছে হ্যাঁ খোকা বলতো আপনার বৌমাই বলল না আমাকে বেরিয়ে যেতে কেন ওর বাবার বাড়ি হ্যাঁ ওর বাবার বাড়ি আলবা তোর বাবার বাড়ি আরামজাদা ফের যদি তুমি মুখে ওসব কথা এনেছো তবে তোমাকে আমি উপেন ভরচাজ ওপরে উঠে চলে গেলেন ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে খানিক্ষণ সবাই চুপচাপ হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতড়ে একখানা দু টাকার নোট বার করে স্ট্রিট দিকে ছুঁড়ে দিয়ে বললে এই দিলাম ধার দেনা শোধ দিও আমি এক্ষুনি চললাম দেশলাই লাইকে নিল আমার তারা বললে খোকন দেশটাইটা ওই রয়েছে দে তো একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বললে এসেছিলাম অনেক আশা করে তাই এই বাড়ি আমি থাকবো না এখানে আমার পোষাবে না বুঝলাম কেউ যখন আমাকে দেখতে পারেন এই বাড়িতে খাওয়া হলো না শরীরটাও খারাপ তা হোক যাবই আর আসছি নে দেখ খো কোন যাবি কলকাতায় চল আমার সঙ্গে মটর কিনে দেবো লেভেন জুস কিনে দেব করুন না নিরুত্তর যাবে না এসো আমার সঙ্গে শোনা আমার মানিক চলো আমার সঙ্গে এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বলল কেন পাগলামি করছো বসো এখন অন্ধকার রয়েছে এখন কোথায় যাবে ছাড়ো হাত ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিল তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলিনি আমি খোকনের সঙ্গে কথা বলছি রাগ করে না ছি ফের আবার এইবার কিন্তু ভালো হবে না বলছি খবরদার আমার গাছইও না আচ্ছা ছুবো না বসো ওখানে ফের কথা বলে খোকন ও খোকন যাবে আমার সঙ্গে আয় আর যদি কখনো এই ভিটেতে পদার্পণ করি তবে আমার কোনোটা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে তার কোনো সাড়া পাওয়া গেল না সকালবেলা বেশ রোদ উঠেছে তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে খাও পেট ঠান্ডা হবে ভবতরণ এই ঘুমিয়ে উঠেছে চোখ ভারী ভারী পেঁপের রেকাবি হাতে নিয়ে বললে উনি কোথায় ওপরে যাবেন না তা কি জানি খাবেন উনি কবে খান কাল সন্ধ্যের সময় এলেন বললাম ভাত রে দিদি উনি বললেন না পেপে আর আছে দিয়ে শোনো ওপরে সে কি তুমি বললে তবে দেবো সে দিয়ে এসেছি তুমি যখন ঘুমিয়ে দিও বুড়ো মানুষ সে তোমাকে শেখাতে হবে না খোকন ও খোকন শোন ও খেয়েছে ওকে ডাকছো কেন তুমি খেয়ে ফেলো তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে এখন কেমন মনে হচ্ছে এখনো গোলযোগ যায়নি ভাতে জল দিয়ে নুন নেবু দিয়ে তাই খাবো তেল দাও নিয়ে আসি করুণা বাপের কাছে এসে বললে কি বাবা এনে খা তারা বললে আহা কেন আবার তুমি খাও এই সময় উপেন ভটাজ খড়ম পায়ে দিয়ে ওপর থেকে নেমে এলেন ঘরে উঁকি দিয়ে বললেন কে ভবতারণ ভালো পেপেখা এ বৌমা আমি আসি ওখানেই খাবো ভবতারণ আজ আসিস তো ভবতারণ দাঁড়িয়ে উঠে বললে না বাবা ওবেলা চলে যাব। আপনি আসবেন না ওবেলা আচ্ছা তুই যাবার আগে আমি ফিরে আসব আমি এই সময় তারা ফিস ফিস সরে কি বললে স্বামীকে ভবতারণ ডেকে বললে বাবা কি এ বেলা এখানে দুটো খাবেন আপনার বৌমা বলছে কইমা চানতে যাচ্ছি বাঁধালে একসঙ্গে বসে অনেকদিন খায়নি কেমন উপেন ভট্টাচ সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠানে পা দিলেন কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে পুত্রবধূ বললে তামাক সেজে দেব দাও দেখি ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলো বৃদ্ধ উপেন ভট্টাজ চোখ বুঝে হুঁকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন এমন সকালবেলা কত কাল আসেনি তার জীবনে স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় বিশ বছর ভবতারণ তখন এগারো বছরের বালক তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলছে আটষাট নেই কোনো বিষয়ে কারও তার উপরে দারিদ্র তো আছেই হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট মায়া হলো কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি ভবতারণ বাড়ি ফিরে এলো আটটার সময় স্ত্রীকে বললে দেখো কারে বলে যশোরে কই আধ পোয়ার নামও নেই ওপরে এক পোয়া পাঁচ ছটা বাবাকে দেখাও পুত্রবধূ বললে এই দেখুন বাবা বাবা কত করে শের নিলে সাড়ে তিন টাকা তা হবে যুদ্ধের সময় ছিল ভালো এ দিন দিন যা হয়ে উঠল অনেকদিন পরে পুত্র ও পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টাচ্যের ভাগ্যে এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুরবাড়িতে পেটের দায়েই তো ছেলে উপযুক্ত হয়নি নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না ওদের ভার লাঘব করবার জন্যেই তিনি পরের বাড়ি খান খাওয়া দাওয়ার পর উপেন ভটচাঁজ দিবানিদ্রা দেবার জন্য ওপরের ঘরে চলে গেলেন পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল আহ কি আরাম সব তার আছে অথচ নেই কিছুই আজ দিনটা একটা চমৎকার দিন এমন দিন আবার কবে আসবে বারো মেশি সজনে গাছে ফুল ফুটেছে ডাল পাতা নড়ছে বর্ষার সজল বাতাসে ঘুমিয়ে পড়লেন উপেন ভটাজ উপেন ভট্টাচ্যের পুত্রবধূও আপন মনে আজ খুব খুশি ছন্ন ভাঙা বৃহৎ বাড়ি যেন আজ কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল তার আছে সবাই শ্বশুর স্বামী পুত্র যা চায় মেয়েরা এত বড় বাড়ি যার্জল্যমান সংসার যাকে বলে ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে ওদের খাইয়ে সুখ ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল ভবতারণ অন্যদিন খেয়ে দেয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হরুরায়ের হরু রায়ের নাতি অমূল্য রায়ের ওখানে স্থলপথের যাত্রী দুজনেই দুপুরের পর ভরা পেটে মৌতাত জমে ভালো আজ কিন্তু সে বাইরে গেল না স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হল কেন দুটো গল্প করতে কি হয়েছিল তারা কি কি সে রোজ পায় কত কষ্টেই থাকেই বাড়িতে একা সে নিজে অক্ষম স্বামী কিছু করবার পথ তার নেই সামনে সে ভালো হবে ভাবে ভেবেছে কতবার কিন্তু তা হবার জো নেই সে জানে কেন সঙ্গ বড় খারাপ জিনিস সে সব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে স্থলপথ ও জলপথ কোনো পথ বাকি রাখেনি আজকের সংকল্প কাল উড়ে যাবে কর্পূরের মতো তবু আজকের দিনটা একটা সুন্দর জাকালো শান্ত দিন হয়ে থাক তার জীবনে তারাকে ঘুম থেকে উঠিয়ে বললে চা আছে ঘরে চা করো বাবাকে দিয়ে এসো আমিও একটু খাই না চা খায় না নেবো আর নুন দিয়ে চিরেকথ করে দিয়ে স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে তার অদৃষ্টে নেই কার কি দোষ তারা সত্যি ভালো মেয়ে বড্ড এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভটা সবে উঠেছেন অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস হাতে নিয়ে এসে তার হাতে দিলে বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন কি চা বাড়িতে ছিল ছিল বেশ বেশ পুত্রবধূ হাসি মুখে বললে আর কিছু খাবেন হ্যাঁ তা কি খাওয়াবে বেশ দুভাজা করে চিড়ে ভেজে নারকেল কোড়া দিয়ে নিয়ে এসে দেব বেশ কাঁচা লঙ্কা অমনি ওই সঙ্গে একটা এনো আর শোনো ভবতারণকে আর খোকনকেও দিও তামাক দেব বাবা এখন না চিড়ে ভাজা খায় আগে তারপরে বাহ মৌতাত্তা নষ্ট করে দেবে বোমা এমনই সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জমিদার বড় বিলের ওপারে সারাদিন কেউ কোথাও নেই ভবতারণ চলে গিয়েছে যা সামান্য দুটি টাকা দিয়ে গিয়েছে তাতে পাঁচ দিনের চালও হবে না উপেন ভরচাজ গিয়েছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে আবার কলা ওড়ে করিকাঠের খোপে খোপে প্যাঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে করুণা ঘুমের মধ্যে মাকে বলে ও কিসের শব্দ মা ওঠো ওঠো ওটা কি মা গল্প গল্পকথন পাইকল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সংসার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা